স্যার অ্যালেক্স ফার্গুসন ফুটবলার কিংবা কোচ সবার কাছে শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র। ১৯৮৬ থেকে ২০১৩ দীর্ঘ সময় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব পালন করেছেন। ক্লাবের অনেক সাফল্যের কারিগর তিনি। ৭৮ বছর বয়সী এই কিংবদন্তির সান্নিধ্য পাওয়া বা তার কাছ থেকে শুভেচ্ছা পাওয়া যে কারোর জন্যই পরম পাওয়া, সে সৌভাগ্যই এবার হল ইয়র্গেন ক্লপের। ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জিতেছে লিভারপুল। ক্লাবের এমন অর্জনের জন্য ক্লপকে লীগ ম্যানেজার অ্যাসোসিয়েশন এবছর ইপিএল এর সেরা কোচের স্বীকৃতি দিয়েছে। এমন অর্জনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। ক্লপ জানেন ফুটবলারদের কাছ থেকে মাঠে কিভাবে সেরাটা আদায় করে নিতে হয়। লিভারপুলের সাফল্যের পেছনে বড় অবদানই ছিল তার, ওকে অভিনন্দন। আমার ভালোবাসা সবসময় তার সঙ্গে থাকবে। ব্যক্তি হিসেবে ও চমৎকার। আশা করছি ওর কল্যাণে আগামী মৌসুমেও লিভারপুল এমন সাফল্য পাবে। এদিকে করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় কদিন আগে বাতিল হয়ে যায় এবছরের বর্ষসেরা ফুটবলারের মর্যাদার পুরস্কার ব্যালন দিওর। বুন্দেসলিগায় ৩৪ গোল করে এই পুরস্কারের যোগ্য দাবিদার বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি। পুরস্কার বাতিল করে দেয়া লেভানডস্কির সঙ্গে অবিচার করা হয়েছে বলে মনে করেন বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী ও কিংবদন্তি ফুটবলার কার্ল হেইনজ রুমেনিগে। তিনি নিজেও ১৯৮০ ও ১৯৮১ সালে পরপর দুবার ব্যালন ডিওর জিতেছিলেন। আয়োজকদের কাছে পুনরায় সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধও করেছেন তিনি। করোনায় বিকল্প উপায়ে খেলা চলেছে, তাহলে পুরস্কার দিতে সমস্যা কোথায় আমি বুঝতে পারছি না। পুরস্কার বাতিল করায় লেভানডস্কির সঙ্গে অবিচার করা হয়েছে। আমি চাই বিষয়টি পুনরায় ভেবে দেখা হোক। এ নিয়ে ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর সঙ্গেও কথা বলেছি আমি, দেখি কি হয়। এছাড়াও কদিন আগে ম্যানচেস্টার সিটির শাস্তি ও আর্থিক জরিমানা কমিয়ে দেয় উয়েফার সমালোচনাও করেছেন রুমেনিগে। পারভিন আক্তার, সময় সংবাদ। We'll be right back.